হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হামিদ চৌধুরী, নিয়ে এসেছি একটা সুন্দর আইটেম, দেখতেই পাচ্ছেন, জাম্বুরা। গাছ থেকে চারটে জাম্বুরা পেরেছে আম্মু। এখন জাম্বুরার খোসাকে সুন্দর মতো বটি দিয়ে কেটে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে। সুন্দর মতো গুনগুন করে কেটে নিল আমার মা খোসাটাকে। নানু বাসায় গিয়েছি, গাছের জাম্বুরা না খেলে কি চলে? নানুদের গাছের জাম্বুরা বলে কথা, সবাই মিলে ওই দিন দুপুরবেলা জাম্বুরা খেয়েছি। তারপর সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছে, খোসা খোসা ফালিয়ে দেওয়ার পরে পরিষ্কার করে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খোসা পরিষ্কার হওয়ার পর মাঝখান দিয়ে দেখতেই পেলেন কিভাবে সরিয়ে নিল। এখন এই তো এখানে দুইটা, মানে একটা থেকে দুইটা দুই ভাগ করে নিয়েছি মাঝখানে, তিনটা ছিল টোটাল, তার জন্য ছয়টা হবে। যাই হোক, এখন এগুলার কোষগুলাকে আলাদা আলাদা করে নিয়েছিলাম। তারপরে জাম্বুরা দেখতে পাচ্ছেন কিভাবে বের করে নিচ্ছি, ভিতরের অংশটা, ভিতরে যে বিচি ছিল বিচিগুলোকে ফালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা ভর্তা তৈরি করব তার জন্য সুন্দর করে সরিয়ে নিলাম। তারপর এখানে কাঁচামরিচ দিয়েছে আম্মু, লবণ দিয়েছে, এখন দিয়ে দিবে হচ্ছে চিনি। বাচ্চারা তো আসলে এত ঝাল খেতে পারে না, তার জন্য কাঁচামরিচ বেশি দেয়নি, অল্প দিয়েছে। এই যে চিনি দিয়ে দিল, এই এক ধরনের ভর্তা হয়ে গেল। তো বাচ্চাদের জন্য এভাবেই চিনি, লবণ আর কাঁচামরিচ দিয়ে আম্মু মাখিয়ে ওদেরকে দিয়ে দিল। তো আমরা যখন আমরা খেয়েছি বড়রা, তখন হচ্ছে কাসুন্দি দিয়ে নিল, এই যে হালকা কাসুন্দি। আসলে কাসুন্দি তো আপনারা জানেন, সাধারণত গ্রামে কাসুন্দিটা বেশি খাওয়া হয়ে থাকে। তো এইভাবেই খেয়ে নিলাম, আর ওই দিন একটু মজাও করে নিলাম। যাই হোক, এত ছোট্ট একটা মোমেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর